দ্য সানফ্লাওয়ার সিডস। একবার দুই বন্ধু ছিল যারা পৃথিবী ঘুরে দেখতে পছন্দ করত। একদিন তারা সূর্যমুখী বীজের একটি ব্যাগ খুঁজে পান এবং সেগুলি রোপণের সিদ্ধান্ত নেন। তারা প্রতিদিন বীজগুলিকে জল দেয়, কিন্তু একটি মাত্র বীজ একটি লম্বা এবং সুন্দর সূর্যমুখী হয়ে ওঠে। বন্ধুরা হতাশ হয়েছিল, কিন্তু তারপর তারা বুঝতে পেরেছিল যে একটি সুন্দর জিনিসও তাদের জীবনে আনন্দ আনতে পারে।